আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় The solution for humanity.

কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আঙ্গিনায় যারা একত্রিত হয়েছেন আমাদের সাথে যেসব ভাই বোনরা আল্লাহ সুফান হোয়াত আলা তাদের সবাইকে যেন যা যায় খায়ের দান করেন আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদের সবার জীবনকে যেন পরিবর্তন করে দেন আমাদের জীবনকে যেন সুন্দর করে দেন আর কাল কেয়ামতের কঠিন ময়দানে কোরআনের কারণে যেন আমরা সবাই নাজাদ পাই আমিন আমিনব্বাল আলমিন আমার ভাইয়েরা আমার বোনেরা আলোচনা করছি আমরা

আসআলুল্লাহ মিন ফাদলি ইন্নাল্লাহা কা নাবিকুল ইন আলীমা আর আল্লাহর করুণা থেকে তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে আল্লাহর করুণা তোমরা চাও নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বিষয় সম্পর্কেই অবগত আছেন ফাল আছেন যদি আল্লাহ পৃথিবীতে কাউকে ভালো কিছু দিয়ে থাকেন কল্যাণ কর কিছু অবশ্যই চাইবেন শুধু তাই নয় আপনার জীবনে যা কিছু প্রয়োজন আছে আপনার জীবনে যা কিছুর দরকার আছে আপনার জীবনে যা কিছুর ঘাটতি আছে আপনার জীবনে যা কিছুর কমতি আছে আপনার জীবনে যা কিছু প্রয়োজন বলে আপনার কাছে মনে হয় প্রত্যেকটা ছোট বড় সব জিনিসই আপনি আমি আল্লাহর কাছে চাইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইজা সআলত যখন কিছু চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে ওয়াইজাস্তা আনতা ফাস্তাইন বিল্লাহ যখন সাহায্যের দরকার হবে মদদের দরকার হবে একমাত্র আল্লাহর কাছেই চাইবে অন্য কারো কাছে নয় চাইতে তো আল্লাহর কাছেই হবে সুরা ফাতেয়া যখন আমরা তেলাওয়াত করি তখন আল্লাহ আলমিনের কাছে এই কথাই আমরা বলি ইয় ইয়া কান আল্লাহ একমাত্র তোমারই আমরা ইবাদত করি ওয়া ইয়া আর একমাত্র তোমার কাছেই আমরা সাহায্য চাই উই আস্ক ইউ ফর হেল্প ওনলি ইউ অ্যালট একমাত্র তোমার কাছে আমরা সাহায্য চাই কাজেই আমরা চাইব তো আল্লাহর কাছে আল্লাহর সাহায্য ছাড়া আর কারো কাছে কিছু চাবেন না আপনি কারো কাছে চাইলে আপনি পাবেন না মাজারে গিয়ে চাইবেন মাজারের কাছেই তো নাই আপনি ওখানে গিয়ে চাইবেন সেখানেও নাই বড় মিয়ার কাছে চাইবেন তারও তো নাই সবার কমতি আছে একমাত্র কমতি নাই হলো আল্লাহর যেন ভালো দোয়া হলো আল্লাহ তোমার নবী তোমার কাছে যা যা চাইছেন আমরা সব কিছু চাই আমরা বলি আমিন আর তোমার নবী যে সব জিনিস থেকে পানা চেয়েছেন আমরা সব জিনিস থেকে পানা চাই আমিন আল্লাহ তাহলে ওয়স্লা আল্লাহর ফদল আমরা যেন অবশ্যই চাই আর যখন চাইব আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে ইমিডিয়েট দিয়ে দিবে আমাদের চাওয়ার জন্য এটার কোনো দরকার নাই আর একজন ভায়া মিডিয়ার কোনো দরকার নেই আমি এবং আল্লাহ আল্লাহ আমার খালেক আমি আল্লাহর মাহলুক এই কথার দরকার নাই যে আমার কলব অমুকের কলবের দিকে মোতাবজ আছে অমুকের কলব অমুকের কলব সেখান থেকে আল্লাহ রসুলের কলবের ফয়েজ আমার কলবে আসুক আপনি এই বেদাতি সেলসেলার মধ্যে যাবেন না কারণ আল্লাহর কাছে আপনি সরাসরি চাইবেন আল্লাহ রাবুল আল নিজেই বলেছেন ওয়াহিদা আল্লা কাইব দি আনি ফাইন্নি করি উজিব

আমি আল্লাহ ভেরি ভেরি ক্লোজ আমি আছি যখন কোনো ব্যক্তি আমাকে ডাকে কোনো নারী পুরুষ আমার কোন বান্দা বান্দি আমাকে ডাকে স্ট্রেট আমি তার ডাকে সাড়া দেই স্ট্রেটওয়ে আপনি মোবাইল ফোনে কাউরে ডাকেন কল করেন কানেকশন হয় না নেটওয়ার্কের প্রবলেম আল্লাহ রাব্বুল আলামিন কল করলে নেটওয়ার্ক এর কোনো প্রবলেম নাই ডাইরেক্ট নেটওয়ার্ক কোনো সময় মিস কল হয় না এটা ডাইরেক্ট কল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায় देयर ইজ নো মিস কল ওয়েন কলিং আল্লাহ তাআলা নেটওয়ার্ক অলওয়েজ ফ্রি যখনই করবেন আল্লাহ সাথে সাথে রিসিভ করবেন ফাল ইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি কাজে তারাও যেন আমার ডাকে সাড়া দেয় আমার উপরে ইমান আনে তা হবে কি আল্লাহম ইয়ার শুধু তাহলে দে উল বি গাইডের দে উইল ফাইন দ্য রাইট পাথ তারা সুন্দর পথটাকে পেয়ে যাবে আরাক আয়েতের মধ্যে আল্লাহ বলেন উদ্ধার উনি হে মানুষেরা তোমরা আমাকে ডাকো আস্তজী না কোম আমি তোমাদের ডাকের জবাব দিব সুফান আল্লাহ এই জন্যই দেখেন আল্লাহকে আপনি যখনই ডাকবেন তখনই আল্লাহ জবাব দিবেন না ইমিডিয়েট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন যেভাবে ডাকবেন সেইভাবে এই জন্য দেখেন সুরা ফাতিহাটা একটা ইন্টারাক্টিভ সুরা আল্লাহ রবুল আলমী নিজেই বলেন কশ্চিমাতে সলাতু বাইনি বা বাইনা আবদিন ইসফাইন

দেখবেন এই যে চ্যাট রুম আছে আপনার লাইভ চ্যাট করা যায় আপনি এটা বলতেছেন ওটা একটা বলতেছেন আপনার কম্পিউটার থেকে আপনি একটা পাঠালেন আর একজনের কম্পিউটার থেকে আরেকজন একটা আপনার ইন্টারনেটের মধ্যে চ্যাট বলা হয় এটাকে অ্যাজ লাইফ ইয়ার লাইভ চ্যাট টু ইভেন বেটার দেন দ্যাট আপনি যখনই বললেন যে আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখা আল্লাহ বলছেন আব্দি বলে আব্দি মা সা আল আমার বান্দা আমার কাছে চাইছে আর ও যা চাইছে তাই পাইছে ভালো এর থেকে আর ইন্টারাকশন আর কি হতে পারে কাজেই আল্লাহর কাছে চাও মহিলারা যদি আপসেট হয়ে যাও পুরুষরা বেশি পাইছে তাহলে আল্লাহ তোমাদেরকেও অনেক বেশি কিছু দিছেন সেটা নিজের কথাটাও একটু ভেবে দেখো আর যখনই যা দরকার মহিলা হও পুরুষ আল্লাহর কাছে চাও আপনি মনে করবেন আল্লাহ কি আমার কথা শোনে ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না যদি আপনি আসলেই আল্লাহ আলামিন কে ডাকতে পারেন আল্লাহ কেন শুনবে না আমার আল্লাহ ইউনুস আলাইসালাম যখন মাসের পেটে ছিলেন দেখেন আপনি জমিনের উপরেও না পানির নিচে খালি পানির নিচে না বিশাল মাসের পাকস্থলীর মধ্যে অন্ধকারের পরে অন্ধকারের মধ্যে থেকে ইউনুস আমাকে ডাকে আল্লাহ মেঘের অন্ধকার পানির অন্ধকার মাছের পেটের অন্ধকার অন্ধকারের পরে অন্ধকার এই অন্ধকার থেকে ইনুসামাকু নাদা ফিল যুলমাত লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল আ'লিমিন وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ এই কঠিন অন্ধকারের মধ্যে আমার বান্দা ইউনুস ইউনুস ইবনে মাত্তা আলাইহিস সালাম আল্লাহকে ডাকলেন ডেকে বললেন ইন আল্লাহকে ডেকে লা ইলাহা ইল্লা আনত আল্লাহ এই অন্ধকারের মধ্যে তুমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই আমি তোমার বিনা অনুমতিতে আমার এরিয়া ত্যাগ করে আমি নিজের উপরে জুলুম করেছি আল্লাহ আল্লাহ তুমি আমাকে কিভাবে বাঁচালেন শুনবো সে কথা আমরা জানবো সে সম্পর্কে তবে সময় হয়ে গেল খানিক্ষণের বিরতি নেওয়ার উই আর গোয়িং ফর এ ভেরি শর্ট ব্রেক উইল বি ব্যাক সুন আফটার ব্রেক ইনশাআল্লাহ ফ্রন্ট অফ টেলিভিশন স্ক্রিন আসসালামু আলাইকুম বড় হেমতুল্লা হে ওয়া বারাকাত বসন্তের দৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি জীবন্ত হয়ে জ্ঞানের মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান প্রতি বুধবার ও শুক্রবার প্রা সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আল্লাহ রে কো তে একমুখী ও এক দিক থেকে তাকে এক জানতে হবে শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা শিরক মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটাই iman পরিপূর্ণ ধ্বংস করে দেয় সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনে একটা দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশ গ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন হাসান জমিন

পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক আফরাদ কথা বলছিলাম ইউনুস আলাইহিসাম তিনি মাছের পেটে পড়ে থাকলেন আর অন্ধকারের পরে অন্ধকার এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আল্লাহকে বলবেন আল্লাহ ইল্লা আন্তা سبحانك هندي كنت من الظالمين الله اكانو من اله سبحانك تمي كتو اينا بابيترو اني كنت من الظالمين امي تمار بنا ونموتي تي دشتك كوري ونائي كوري سي نيزي امر الله عرش عظيم تي كي وي يونسر داك يونسر سؤال سؤال ال جواب الله دي لن انسر كلين يونسر is الله is ফাস্তাজাবনা আল্লাহ আমি আল্লাহ ইউনুসের জবাব দিলাম আমি আল্লাহ ইউনুসের ডাককে শুনে ফেললাম ওয়ানা হোমিনাল গম এই যে বিপদের মধ্যে ছিল জীবনের ঝুঁকি বেঁচে থাকার সম্ভব না পানির নিচে পড়লে মানুষ বাঁচে না এরপরে মাছের পেটে বাঁচার কোনো সম্ভাবনা ছিল না আমি আল্লাহ আমার বান্দার ইউনুসের ডাকে সাড়া দিলাম বোকেদান জিল এটা শুধু ইউনুসকে দিয়ে শেষ হয়ে যায় আমি আল্লাহ এটা একবার ইউনুসের সঙ্গে করেছি এটা নয় বরং আমার যে কোনো মমিন বান্দা মমিন বান্দি যদি এরকম বিপদে পড়ে এরকম বিপদের মধ্যে পড়ে অন্ধকারের মধ্যে পড়ে অসুবিধার মধ্যে পড়ে বিপদের মধ্যে পড়ে ক্লামিটির মধ্যে পড়ে ডিজাস্টারের মধ্যে পড়ে যদি তারা বলে আল্লাহ আমি আল্লাহ গিয়ে হাজির হয়ে যাব। এভাবেই আমি আমার মুমিন বান্দাদেরকে দিয়ে থাকি আমার ভাইয়েরা আমার বোনেরা যেন কোনো কিছু দরকার থাকলে আমরা আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে আমরা চাই আমাদের যা কিছু প্রয়োজন কত এক্সাম্পল হাজার হাজার এক্সাম্পল আমাদের সামনে আছে রবুল আলমিন আল্লাহ তার বান্দা বান্দিদের কথা শুনেছেন যেখানে কেউ শোনে না যেখানে কেউ দেখে না যেখানে কেউ পুষতে পারে না যেখানে কেউ সাহায্য করতে পারে না যেখানে কেউ কোন সময় জায়গার কথা কল্পনাও করতে পারে না আমার আল্লাহ সেখানে পৌঁছে যান আমার আল্লাহ সেখানে সাহায্য করেন আমার আল্লাহ সেখান থেকে পথ খুলে দেন আর বিপদ থেকে মুক্ত করে দেয় এই হলেন আল্লাহ আমার ভাইরা আয়াতের প্রসঙ্গে আমরা এ কথা বলছিলাম অনেক সময় মা মনে করেন পুরুষদেরকে আল্লাহ বেশি দিলেন আমাদেরকে কম দিলেন আর আমি এ বলা শুরু করেছিলাম যে অনেক মা বোনরা আছেন আল্লাহ তাদেরকে এত কিছু দিয়েছেন হাজার হাজার পুরুষকেও আল্লাহ তাদের নেই সোরা আল এমরানের মধ্যে হান্না এবং এমরান এই আল্লাহর বান্দা এবং বান্দির দোয়ার কথা বলেছিলাম তারা চেয়েছিলেন একটা পুত্র সন্তান হোক কিন্তু হলো মেয়ে সন্তান তখন হান্না আফসোস করে আল্লাহকে বললেন রব্বি ইন্নী ওয়াদআতুহা উনসা আল্লাহ আমি তো একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছি والله اعلم بما وضعت وليس الذكر كالانসা আল্লাহ ভালোই জানেন যে হান্না ছেলে সন্তানের জন্ম দিয়েছে না কন্যা সন্তানের জন্ম দিয়েছে এটা যদিও কন্যা তবে হান্না তুমি জেনে রেখো সারা দুনিয়া জেনে রাখো অনেক পুরুষ এই মেয়ের সমান হইতে পারবে না হাজার হাজার পুরুষের থেকে এই মেয়ের মর্যাদাটা বেশি হবে ও ইন্নি সাম্মাই তুহা মারিয়াম ইন্নি ওই দুহা বিকুরিয়া তাহা আল্লাহ আমি আমার এই মেয়ের নাম রেখে দিলাম মারিয়াম আর তোমার কাছে দোয়া করি মারিয়ামকে যেন শয়তানে টাচ করতে না পারে মারিয়ামের সন্তানকেও যেন টাচ করতে না পারে মেয়ে যদি মারিয়ামের মতো হয় তাহলে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন পুরুষের থেকেও তো এই মেয়ে ভালো ঠিক না কথা সারা দুনিয়ার মাঝে একমাত্র ইউনিক মেয়ে হলেন মারিয়াম যেই মহিলার নামে রবুল আলমিন আল্লাহ কোরআনের মধ্যে একটা পুরো সুরা পর্যন্ত দিয়ে দিয়েছেন আর বলেছেন এটার নাম হবে সুরা মারিয়াম সুরা নাম্বার নাইনটিন আল্লাহ আল্লাহ মারিয়াম পুরুষ হইলেও তো এত মর্যাদা পাইতেন কিনা আল্লাহ ভালো জানে এমন এক মহিলা তিনি হলেন সারা জীবন আল্লাহর জন্য ডিভোট করলেন মেয়েদেরকে বায়তুল মোকাদ্দাসে কোনো সময় কাস্টোরিয়ান হিসাবে গ্রহণ করা হয় না কিন্তু মারিয়ামকে গ্রহণ তো করা হলই বরং তার গার্ডিয়ান কে হবে এটা নিয়ে লটারি করতে হলো জাকারিয়া আলাইসালমের কলমটা আল্লাহ ঠিক করে রাখলেন পয়মা কুন্তাল ইউলকোনাকলাম আইয়ো হোম ইয়াক ফোলো মারিয়াম ওয়ামাকুন্তলা দেহিম ইর ইয়খতাসি মো হেনবি যখন তারা কলম নিক্ষেপ করছিল আপনি তাদের সঙ্গে ছিলেন না তাহলে দেখেন বায়তুল মোকদ্দাস তাকে নেওয়া হলো শেষ তো এখানেই না আল্লাহ সুভান আলা পৃথিবীতে হাজবেন্ড সারা কাউকে সন্তান দেন নাই মা হাওয়া আলাইহাস সালামেরও তো সন্তান হয়েছে আদম হাসবেন্ড কোন মহিলাকে আল্লাহর আলআমিন হাজবেন্ড ছাড়া অথবা কোন পুরুষ মানুষের ইন্টারভেনশন ছাড়া হ্যাঁ হাজবেন্ড নাও হতে পারে কিন্তু মেইল ইন্টারভেনশন লাগে পুরুষের সঙ্গে ফিজিক্যাল রিলেশন লাগে অথবা পুরুষের শরীর থেকে ফিজিকাল রিলেশনের মেটেরিয়াল এনে মহিলার শরীরে প্লান্ট করা লাগে একটা না একটা কিছু করতে হয় কিন্তু আল্লাহ সুভান একমাত্র এক্সেপশনাল মহিলা হলেন এক্সেপশনাল ফিমেল হলেন মারিয়াম মারিয়াম আর আল্লাহ কালিমাকে আল্লাহ গর্ভে দিয়ে দিলেন মারিয়ামের আল্লাহর কালিমা ইসাকে মারিয়ামকে দিয়ে দিলেন এই এক ইউনিক মহিলা আল্লাহ আকবর আপনি যদি মর্যাদা চান আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তুমি মারিয়ামকে যেমন মর্যাদা দিয়েছিলে আয়েশাকে যেমন মর্যাদা দিয়েছিলে খাদিজাকে যেমন দিয়েছিলে আল্লাহ তুমি আমাকেও আমাকে আল্লাহ আপনাকে দিবেন এমন কাজ করার আল্লাহ আপনাকে দিবেন আপনি মনে করবেন যে না না আমার পুরুষ ভালো হয়েছে আমাকে দিয়ে আল্লাহ এত কাজ করাইছেন কারণ আমি একজন মা দেখে করতে পাচ্ছি। কাজেই আমার মা বোনরা যেন কোনো সময় তাদের মধ্যে যেন ইনফারিটি কমপ্লেক্স না আসে যে অ উই আর লেস আমার মায়েরা বোনরা আপনি যদি আসলেই মর্যাদা চান আপনি যদি কোনো কিছু চান তাহলে আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনাকে এমন ভাবে দিবেন আপনি খুশি হয়ে যাবেন আপনার জীবনে আর আপনি মনে করবেন যে না আমি মহিলা হওয়াই আমার জীবন সার্থক হয়েছে আমি মা হতে পেরেছি যেই সন্তানকে আল্লাহ এত বড় ডাক্তার বানিয়েছেন এত বড় ইঞ্জিনিয়ার বানিয়েছেন এত বড় আলম দিন বানিয়েছেন এত মানুষের খেদমতের সুযোগ দিয়েছেন এমপি বানিয়েছেন প্রেসিডেন্ট বানিয়েছেন মায়ের জন্ম সার্থক হয়ে গেল সেজন্য আমার বোনেরা সেজন্য শয়তান যেন আপনাদেরকে অশ্বাসা দেওয়ার সুযোগ না পায় অনেক মা বোনের কাছে শয়তান এসে বশ্বাসা দিয়ে বলে যে তোরা পুরুষ হইলে ভালো করতিস না আপনি যা হয়েছেন সেটাই আপনি ভালো করেছেন আপনার জন্য যেটা সুইটেবল আপনার জন্য যেটা ভালো আপনার জন্য যেটা কল্যাণকর সেটাই আল্লাহ সুফহায়ান হুয়াতা আল্লাহ আপনাকে দিয়েছেন ওই জন্য আল্লাহ আরব্লা আলহ মিন আমাদেরকে আয়াতের মধ্যে বলে দিচ্ছেন ওয়াস আলুন হামিম ফদলি ইন আল্লাহকান বিকুল শাহী ইন আলীমা আল্লাহর কাছে তোমরা চাও আল্লাহর ফজল এবং করম পরের আয়ত আল্লাহ বলছেন ولكل جعلنا موالي مما ترك الوالدان والاقربون والذين عَقَدَتْ ايمانكم فاتوهم نصيبهم ان الله كان على كل شيء شهيدا يا الله سبحانه وتعالى আবারও মিরাসের কিছু বিষয় আল্লাহ বর্ণনা করছেন এবং বিশেষ করে আসাবা একটা টার্ম আছে মিরাসের মধ্যে ভাগ মধ্যে ফর এক্সাম্পল মনে করেন ভাই এবং বোন দুইজন যদি এক সঙ্গে থাকে তাহলে তারা আসাবা হয়ে যায় এবং তারা এবার মিসলু মিসল উনসাইন মহিলা যা পাবে পুরুষ ডাবল পাবে এইভাবে ভাগাভাগি হয়ে যায় এজন্য সন্তানরা আসাবা হয়ে যায় তারা পরিপূর্ণ সম্পদ তারা নিয়ে ফেলে যারা পরিপূর্ণ সম্পদ নিয়ে ফেলে তাদেরকে আসাবা বলা হয় এই মাস আল্লাহ সম্পর্কে আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন তাহলে নেসার বাস নম্বর থার্টি টু এবং থার্টি থ্রি বত্রিশ এবং তেত্রিশ নম্বর আয়াতে সামারি হলো এটা আল্লাহ সুফ হানা হোয়া আয়ালা যাকে যেই মর্যাদা দিয়েছেন এটা তার জন্য ভালো হ্যাঁ আপনি যদি আরও মর্যাদা চান আল্লাহর কাছে চাবেন কিন্তু আপনি হিংসা করবেন না গ্রেপ্তা করাটা যে কোনো মানুষের জন্য যা এজ ভালো কাজে কম্পিট করাটা যে কোনো মানুষের জন্য যা এজ আর গ্রেপ্তা হলো এটা অন্যর কাছে যে ভালো আছে অন্যের ভালো অন্যের কাছে থাকুক আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে তো কম নাই আল্লাহর থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন আল্লাহর ভান্ডার থেকে আপনাকে দিক এই আইডিয়ার নামই হলো গ্রেপ্তা এটা আমাদের জন্য যা এজ এটা আমরা করতেই পারি তবে আমরা কেউ যেন কখনো কাউকে হিংসা না করি পুরুষরা নারীদেরকে হিংসা না করি নারীরা পুরুষকে হিংসা না করি এক পুরুষ আর এক পুরুষকে হিংসা না করি এক নারী আর এক নারীকে যেন আমরা হিংসা না করি হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা যেন শান্তির জীবন যেন আমরা যাপন করি শান্তিতে যেন আমরা এই পৃথিবীতে থাকি আর শান্তির ঘর জান্নাতে যেন আখেরাতে আমরা যেতে পারি এটাই হলো আমাদের কামনা এটাই হলো আমাদের বাসনা আল্লাহ সুহান যেন আমাদের এই আলোচনা করাকে আলোচনা শোনাকে এই প্রোগ্রাম করাকে এই প্রোগ্রাম দেখাকে সব কিছুকেই যেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাদের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন আবারও খুব তাড়াতাড়ি ইনশা আল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি Allah is the on করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহসমানত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়াতস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ গ্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড